নজর রাখবো যে খবর দিকে, শিয়ালদা স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ প্রায় শেষ এবং দুপুর 12টা থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, পরিষেবা কখন থেকে স্বাভাবিক হবে? দেখো, দুদিনের দুর্ভোগ জারি ছিল এবং সেক্ষেত্রে আজকে অর্থাৎ রবিবার বেলা দুটো পর্যন্ত এই নন ইন্টারলকিং এর কাজ 1 থেকে 5 নম্বরের যে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছিল, যাতে 12 কোচের ট্রেন চলাচল স্বাভাবিক করা যায় এই প্ল্যাটফর্ম গুলোতে, সেই কাজ আপাতত সম্পন্ন বলে জানাচ্ছে পূর্ব রেল। এবং সেক্ষেত্রে বেলা 12টা থেকে অর্থাৎ 2 ঘন্টা আগে থেকেই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। এবং বলা যায় যে এই দুদিনে যে দুর্ভোগ এবং বেশ কিছু লোকাল ট্রেন এই দুদিন ধরে বাতিল ছিল এবং আজকে রবিবার কার্যত যাত্রী সংখ্যার চাপ কম থাকলেও পরিষেবায় বেশ কিছুটা বিঘ্নতা দেখা যাচ্ছিল সকাল থেকে, তাই পরিষেবা স্বাভাবিক করার জন্য সচেষ্ট ছিল পূর্ব রেল এবং অতি শীঘ্র অর্থাৎ প্রায় 2 ঘন্টা আগেই কাজ সম্পন্ন করে সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক করার দিকে লক্ষ্য দিয়েছে পূর্ব রেল। সেক্ষেত্রে 12টার পর থেকে স্বাভাবিক পরিষেবা মিলবে আজকে রবিবারের সময়সূচি অনুযায়ী। জুহিতা, বেশ ধন্যবাদ জানাবো শাশ্বতী। শিয়ালদা স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ প্রায় শেষ এবং দুপুর 12টা থেকে পরিষেবা স্বাভাবিক হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছিল, সেই মতোই কিন্তু কাজ সম্পন্ন হয়েছে।